নমস্কার, এটি গুরুত্বপূর্ণ বাতৰি লৈ নিউজ নৰ ষ্টুডিঅত মই মুকিবুল হুছেইন। পুলিবৰ আৰক্ষীৰ দ্বাৰা গুলীচালনাৰ ঘটনাৰ সন্দৰ্ভত অধিবক্তা ৰিণ্টু গোস্বামী আৰু গুলীবিদ্ধ যুৱকৰ মাতৃৰ সংবাদ মেল নিউজ নৰ এক বিশেষ প্ৰতিবেদন। পুলিবৰ আৰক্ষীৰ দ্বাৰা যি গুলীচালনা ঘটনাৰ সংঘটিত হৈছিল এই সন্দৰ্ভত অধিবক্তা ৰিণ্টু গোস্বামীৰ লগতেই গুলীবিদ্ধ যুৱকৰ মাতৃৰ সংবাদ মেল। এই নিরীহ যুবকক গুলীচালনা ঘটনা ডিজিপি তথা অসম আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে হস্তক্ষেপ করার দাবি উত্থাপন করেছে। প্রথমত মটর গেস চুরত পৰিছিলে, মটর গেস চুরি হওয়ার পিছত কোনো জগাই নয়, কোনো কোনো চুর নকৰা মানুহ ঘরতে আছে, আরামত ঘর আরামত আছে। তারপর ঘর আরামত পুলিশ আহিলে, পুলিশে দি দিলে, তারপর পুলিশ আহিলে লৈ গল। তারপর চাই তারিখে তার লৈ যাওয়ার পিছত এক রাতি রখালে পুলিশ থানাত, পুলিশ থানাত রখাই দিয়ার পিছত 5 তারিখে কৌদুলা আনিলে। কৌদুলা আনার পিছত তার গদুলা আমার চালন দিলে। চালন দিয়ার পিছত আমি কোনো যাওয়া নাই, কোনো গম পাওয়া নাই। তারপর 6 তারিখে রাতেপা আমি কোনো গম সম নপাম, গাড়ি লই আনিছে, গাড়ি লই আনিছে এমনি গম নপাম। তার গুলি আই আছে ভাইটিক, তারপর আমি সাউন্ড শুনিছো, আমি ওলাই গেছো ঘরপা। তারপর আমার ভাইটিক গুলি আই আছে, গুলি আসার পিছত তারপর চাইছো আমি চাবল দিয়ে, চাবল দিয়া নাই। তারপর পুলিশে তারপর দমে দাদা মারপিট করেছে, তার গুলি হওয়ার পিছত মারপিট করার পিছত তারপর আরামত গাড়ি লই গেল। গাড়ি তারপর আমি থানা গেছি, তার থানা যাওয়ার পিছত পুলিশ ভাইটিক করেছে, তারপর যাওয়ার মেডিকেল আছে, তারপর মেডিকেল মা আছে, তারপর আমি আছি, তারপর চাবল দিয়া নাই মেডিকেলত। তারপর তোমালকে যাওয়া যাওয়া চাবল দিয়া নাই। তারপর তারপর চাবল নিদার পিছত আমি আরামত বাইরে রখি আছো, তারপর ভাইটিক কালি ডিব্রুগড় লই যাওয়া হয়েছে। ঘর কত গুলি আছিল? ঘর অকমান ব্যাক সাইড হলে, ঘর ব্যাক সাইড হলে কেটা গুলি ফুটা হয়েছিল? তিনটা। দেখিছো মানে মই দেখিছোয়ে, আমার ওসর এটা লই গল, তাকো এনে লই গল। লই যাওয়ার পিছত তাকো মারপিট কইছে, ই ধুনিয়া আগে কইছে, তা গভিনি তাক আরাম উলিয়া দিছে, উলিয়া দিব তা আরাম আমার ঘর কইছে গ উহক তন কুহক পুরা একদম লাঞ্চ আঙুলি সাঙুলি ভরা গুচকি আছে একদম থানার ভিতর। আর মই শুনি মো বেয়া লাগছে, মই মাক কইছো তো যা থানা লাগে খবরটা লয়ে যা যা বলে কোয়ার পিছত তারপর পুলিব আরক্ষী ওসর যাওয়ার পিছত মা ঘনী গলে, তার মা ঘনী যাওয়ার পিছত তার সুদিলে তার ভাই আমার কত গল, আমার লোক গল, মায়ে সুদছে। মা সোধার পিছত মায়ে কেছে যোরহাট মেডিকেল আছে, মেডিকেল আহিলে মায়ে মেডিকেল অহার পিছত মায়ে সোমাবলে দিয়া না পুলিশ আরক্ষীয়ে, মানে ইহতর উৎপাত, ইহতর একশন লোক ইহত ন্যায় দিব লাগবে। ইমান কেটা গুলি লাগিছে বলে কেছে ডাক্তারে? ডাক্তারে আমার যোরহাট মেডিকেল এটা বলে কেছে, ডিব্রুগড়ের দুটা, এটা লাঞ্চত, এটা ইয়াত কপাল বেক সাইডে। ব্লাড দিছে, ব্লাড রখাই নাই আজিলেক, ইহতে পটাপট ট্রিটমেন্ট করবো লাগে না, ইহতি ইফালে ইফালে করলে। রাতে বাইরে ফোন করেছে, বাইরে ফোন করার পিছত কোনো পুলিশ ওসর নাই ডিব্রুগড় মেডিকেল, ইহতি বাইরে পুরা হাঁড়ি ফুড়ি ভাত সাত খাই আছে, বাইরে ইফালে ফোন করেছে, কোনো ডক্টর কোনো মেডিকেলের ওপর কোনো ট্রিটমেন্ট ভালকে দিয়া নাই, ব্লাড দিছে, তার ব্লাড দিয়া নাই, ব্লাড রাতে 12টামান বজাত দিছে নাকি, দিছে যে ইমানে গম নাপাও, মই ব্লাড দিয়াই নাই, সেলাইন এটা দি ধরেছে, তেনে এনেকে পেলাই ধরেছে, তার বুকু ব্লেঙ্কেট বেয়া, আকৌ ফুটপাথত পড়ি থাকা ব্লেঙ্কেট এখন ঢাকি ধরেছে, ইহতি ইমানে তাৰমানে ইহতি ফুটপাথ ইহতর ওপর ন্যায় দিব লাগিব। আমার আমি জজা হয়, মোর ভাইটি হয় কুশল কুটুম, মোর লব কুটুম হয়। পা অবস্থাত গুলির শব্দ শুনিছে এলোকা ঘরের পিছপিনের পথারখনত, মানে লড়াটো গুলিবদ্ধ হয়ে আছে, আর তার দুটা গুলি লাগিছে, এটা বুকুত, যোরহাট মেডিকেল কলেজত যেতিয়া এডমিট করেছিলে তেতিয়া এটা গুলি বলি কৈছে, চুরি গোচর, এটা মানে পাম্প এটা চুরি করা গোচর লৈ গৈছিলে, কোর্টত হাজিরও করেছে, কোর্টত হাজির করে পুলিশ কাস্টডি দিছিলে এদিনের কারণে, তো পুলিশ কাস্টডি থকা অবস্থান মানুষটুক গুলিয়ে দিছে। 5 তারিখে করেছে, 6 তারিখে রাতেপা 4টা বজাত গুলিয়া ঘটনাটা হয়েছে, তাহলে পুলিশ কাস্টডির মানুষ সেফ নয়। যদি কথা ওলাই আছে যে তেও হ্যান্ডকাপ পহ পলাই গছিল, এটা আমি না জানি, সেটা তো পুলিশের স্টোরি, সেইটোতো যদি মই সেই কথাটো মানি লওঁ আৰ্গুমেণ্টছে, তে পুলিশ কাষ্টডিত এটা মানুহ হেণ্ডকাপ লৈ পলাই যোৱাটো মানে সেই পুলিচকেইজনৰ চাকৰি থাকিব লাগে নাজানে, ডাঙৰ বিফলতা, ডাঙৰ বিফলতা। আৰু এই দায়িত্বটো থাকে আয়োজনৰ ওচৰত,
কোর্টে দায়িত্বটো দিছে আয়ক যে আর তাত স্পষ্টভাবে লিখি দিছে কোর্টে যে পুলিশ কাস্টডি থকা সময়ত তেও কোনো শারীরিক মানসিক অত্যাচার করব নারিব ডাক্তরি ট্রিটমেন্ট করব লাগিব ডাক্তরি ট্রিটমেন্ট করে রিপোর্ট কোর্টত সাবমিট করব লাগিব আর যদি হেনকা সহ পলাই গেছে বলে পুলিশে যে কথা কই আছে যদি সেটো হয় সেটো আরক্ষীর আরো ডাঙর বিফলতা সেইটো সম্পর্কত সেই আয়োজনের উপর তৎকালীনভাবে বরখাস্ত করব লাগিছিলে নিলম্বিত করব লাগিছিল মোর দায়িত্ব থাকা একটা লড়া যদি পলাই যায় মই রেসপন্সিবল ভারপ্রাপ্ত বিষয়জনও যাব পারে কেন এওঁলোক তেতিয়া শুই আছিলে আর যেহেতু রাতি হয়েছে ঘটনা চিনি নাপায় আর ঘরের পর এরেস্ট করা নাই আটাইতকে ডর কথা সেই যদি লড়াটো পলাই গেছিলেন লড়াটো কোথাও শেল্টার লোক লড়াটো কত শেল্টার লওয়া নাই শেল্টার লওয়ার ঠাইখন কত আছে কতো নাই তাক গাড়িত লৈ আহিছে পথার মেলি দিছে পিছপিনের পর গুলিয়ে দিছে এই ধরনের কথা আর এইটো এনেকুৱা ডাঙর ক্রিমিনাল নহয় একটা সাধারণ মটর চুরি ঘটনা যেটার দাম 2,000-3,000 টাকা হোক আর তারপর কোনো রিকভারিও হওয়া নাই রিকভারি হয়েছে বেলেগ একটা লড়ার পর বেলেগর বাড়ি গেছে এরপর কোনো রিকভারিও নাই সেই লড়াজনক মাইনর কারণে জুবেনাইল জেললে পঠাই দিলে ঠিক আছে লড়াটা পলাই গেছে সব আমি মানি ললো আপনার গুলিওয়ার রাইট কত দিলে আপনি মানুষ একটা গুলিয়ে দিব নয় আর ইমান ডর একটা পুলিশ ফোর্স থাকুতে মানুষ এরেস্ট করব পারিলে কাস্টডির পর যদি পলাই গেছে তার উপর আকো গোচর হোক এটা তো পুলিশে নিজেই মানে বিচার করেছে নিজেই দায়িত্ব লৈছে নিজেই শেষ করে দিছে এটা পুলিশ রাজ হয়ে গেল ইয়াতো আদালত কোর্ট আইন কারো কাম নাই তো পুলিশে মানুষ একটা ধরে নিয়ে পেলায় গুলিয়ে দিব পারে এইটো হয়ে গেল আমি আমার কথা হল এই ট্রেন্ডটা যদি থাকে তেনহলে কাইলে কারো জীবন নিরাপত্তা নয় কাইলে যিকোনো মানুষের ক্ষেত্রে হব পারে গতিকে যেটো মানে ট্রেন আরম্ভ হয়েছে আর পুলিবর থানাত বারে বারে এই ঘটনা হয়ে আছে আজি কিছুদিন আগতে এই বাইলুং বলে যেগী লেডি পুলিশ অফিসার এই লড়াটুক যে অত্যাচার করেছে আপনি দেখিছে এগেইনস্টে হিউম্যান রাইটস কমিশনে কেস লৈছে পুলিশ একাউন্টেবিলিটি কমিশনত লৈছে কিন্তু এই অফিসার বিলাকতো আরামত ঘুরি আছে মই মানুহে কৈছে এইটো ভিতৰত গুলিয়ালে নহয় কুকক বুলি তেতিয়া মই বিছনাৰ পৰা উজত পুজত কাই পৰি গৈছোঁ মাটিত চাম বুলি কওঁতে একদম পুলিচে কৈছে তোকো গুলিয়াম নাহিবি নাহিবি অঁতৰাই দিছে আৰু মই বয়স বুঢ়া মানুহ আঁতৰি আহিছোঁ বহুত মুখ পাতিবলৈ দিওঁ চাৰিটা বজাৰ গাড়ীও ওচৰত অনা নাই একদম জিৰণি ঘৰত থৈছে পকা আলিত মেইন ৰোডত পুলিচে তাত থৈছে গাড়ী লগত আইছে ববেনে ববেন ভৰালি টৰ্চটো লৈ পুলিছে মই এইটোৱে গম পালোঁ পুলিছে টৰ্চ দিওঁতে মই দেখিলোঁ ববেন ভৰালি টৰ্চ বুলি মই এইটো চাইছোঁ ল'ৰাটোক আপুনি পিছত চাবলৈ গৈছিলে নি মই আৰু নিলেগৈ নহয় পুলিব থানাই মাৰিক মিলাই তাৰপৰা ডাইৰেক্ট মই থানালৈ গৈছোঁ আৰু ডাঙৰজনী ছোৱালীলৈ খোজকাঢ়ি গৈছোঁ গাড়ী পোৱা নাই গৈ মই বহিলোঁ বহি মেলি ক'লোঁ স্যার লড়াজনক মো চাহ অকন দিব পারিবা নাকি বোলে লড়াজন নাই বোলে যোরান মেডিকে গৈছো আর চাবলে ধরছো পুলিশে কৈছে নাচাবি ওলাই যা তোমাতে ওলাই যা মানে কেলা ওলাই যাম বলে ওলাই না যাও মো পিতরক চাইহে যাম বলে কান্দিনতে কৈছে বোলে টানি উলাই দিও মো ল'ৰাটোক দেখিয়ে কান্দিছো মা দুটা বড়ি রসা দিছে হাতর এনকাপ দিছে তেজ বি বিকে গে আছে মানে কান্দিয়ে কান্দি আছো আৰু বাগরি বাগরি তারপর মো ওলাই দিছে আর যাগে যাগে আইতা আমি চাম বলে তারপর রাতে ওলা লাই লাই গুছি আছো ল'ৰাটো মাত কথা নাই তেজটো ইহঁতে মই মিতা কোনোতে এই সাইডত অপারেশন করে ওলাইছে ইমান কৈছো তেজ দে বুলি নাই দিয়া আমাকে পয়সা খুঁজিছে মই কৈছো মই দুখীয়া মানুহ ক'ত পয়সা পাম মোক কোনে দিব বুলি ইয়ে গতি আৰ যি কোৱাই বোলো যোৰহাটৰ পৰা অনুপম বৰা ৰিপৰ্ট নিউজ নাও 24x7